আল্লাহ ফরমাইলি বান্দা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা লা ইয়াস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছলেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আল্লাহ তোমার সামনে যাইবা যদি আল্লাহর কোন বান্দায় তার মালিক আল্লাহ কামাল হাকিমের লগে মুলাকাত ওর ইরাদা করে যদি বান্দায় মালিকের লগে সাক্ষাৎ ওর ইরাদা করে তাহলে কি করত ফামান কালা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালা সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সুতরাং যদি কোনো মানুষের তার মালিক আল্লাহ কামাল হাকিমের লগে যদি বান্দায় সাক্ষাৎ ইরাদা করে তাহলে বান্দায় জমিন কি করত ফালইয়ামাল আমালা সালিহা বান্দায় জমিন আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় জমিন কোন জিনিসে শরীক না করে আল্লাহ জমিন দুই জাত পয়দা করছেন একমাত্র আল্লাহ ইবাদতের জন্য এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ওলা লা নিসাব জমিন এই দুই জাতে আল্লাহ লাখত রানিনে আরো কোনো জিনিসে করে পৃথিবীর মাঝে এলা কোনো চিজ নাই এলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবি তালিল করে না সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহ তসবি তালিল করে না সুবহানাল্লাহ আল্লাহ জমিন আমরা শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আশরাফুল মখলুক আল্লাহ ইনসান জাত বানাইছে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কোরআন শরীফ বলিরা আমি জমিন ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে এক জাত আল্লাহ সম্মানী ইনসান জাতরে তো সুন্দর করে আল্লাহ পয়দা করছেন সুবহান এই জমিনও আল্লাহ তার গোলামীর জন্য ইবাদতের জন্য আল্লাহ আমাদের পয়দা করছে উপস্থিত হাজিরিন ওয়াজ হনার আর এই জায়গা দীর্ঘ সময় তনে চলে রোলাল দীর্ঘ সময় তনে চলে আমি আমার টাইম আসলো 10:30 আমি 10:30 আগে আইসি রাস্তা ওবায়দি বাদে আমার আরেক ভাই আমার আবু আনছেন ভাঞ্চাইসা ভাইছেন না সব মানুষ আমার পরিচিত অত্যন্ত ভালো লাগে আল্লাহ হায়াত দেন এবছর উদারগণ বহু প্রোগ্রাম আল্লাহ আমার করাইছেন আর আবু করাইব আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনার সামনে হাজির আমার দাওয়াত দিয়েছেন আমার ইমাম সাহেব বড় মাত কথা হলে ভালো লাগছে ওকে দিয়ে চাইতে হতো গুহামরিয়া আছেন আর ইমাম সাহেব আল্লাহ হায়াত দেন অত্যন্ত ভালো ব্যবহার এর কারণে আমি হয়েছি ইনশাল্লাহ আমি বহু দূর ওই করিমগঞ্জ থেকে গাড়ি সারিছি গুল্লি বরাবর টানিছি আল্লাহ আমার নিয়ে টাইমের আগে যাইছেন শুক্রিয়া দেবে আলহামদুলিল্লাহ আপনারা কম সময়ে একটু বেশি বোঝানোর চেষ্টা করেন আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাল অবশ্যই হাজিরি এই জমিনও যদি মানুষ মানুষ বলতে যায় তাহলে মানুষে জমিনে কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে জমিনে আল্লাহর গোলামি করা লাগবে এবাদত করা লাগবো নমাজ শোনা লাগবো তার বিনয়ের সহিত মা বাবার খেদমত করা লাগবো ফরার হকরে মারিয়া ফেলে কামাই চলাই হালাল যেটা আছে ওটারে বক্কল করতাম হারাম যেটা আছে ওটারে বর্জন করতাম বাইয়ে বলি হক আদায় করতাম বাইয়ে আউয়া বাইরে হক মারিয়া হইতাম না আমানতের খেয়ালত করতাম না গিবত করতাম না মানুষের লোকের চুপরগিরি করতাম না এই ধরনের যদি বন্দায় জিনিসগুলো তনে বাসি যায় তাকে অর্জন করে ফরহেজগারি অবলম্বন করে বন্দার দুরু জাহানোর জীবন আল্লাহ উজালা বানাই দিয়ে হওয়া সুবহানাল্লাহ যে মানুষের জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করি লাই মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় হওয়া সুবহানাল্লাহ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবে
খানদাইমো কন্দহার কবর বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার নাম হইল আলমের দুনিয়া মারা যাইমো কবর রাখা হইব কিয়ামত রাখ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরাত এই দুনিয়াটা হইল আমাদের জন্য ক্ষেত্র জায়গা হওনা সুবহানাল্লাহ উপস্থিত হাজিরি পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতরে তো সম্মানী জাত আল্লাহ বানাইছে বানাইছে না মানুষ মাত্রে ভুল ত্রুটি হইতে পারে ওই আমার হইলাম গুনাহ করলে বলা জাত আর আল্লাহ কামুল হাকিমিন হইলাম মাফ করে দেন বলা জাত সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাঈন আত-তাওয়াবু মানুষ মাত্রে ভুল হইতে পারে এর কারণে যদি বন্দার জমিন ভুল করিলা আল্লাহর দরবার বন্দায় লগে লগে তওবা করে নিত নত স্বীকার করত আল্লাহর কাছে মাফি চাইত আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ উম্মতে মুহাম্মদের তো মায়া করছে উম্মতে মুহাম্মদের জমিনের নেক আমল করব বালা খাম করা দূরের কথা বন্দায় যখন বালো খাজর ইরাদা করিলায় ও সময় ধরে আল্লাহ ফেরিস্তার মাধ্যমে নেকিলে হাইতে দাখল করুন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবি প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা এই দুজনের নাম হইল কিরামান কাতিবি একজন আমাদের ডাক্তার অপরজন আমাদের ভাল বন্দা যখন জমিন ভালো কাম করিয়া যায় তোমার ডাইন খান ধরে ফিরিস তাই কন্টিনিউ ভাবে নাকি লেখন কল সুবহানাল্লাহ আর যখন বন্দায় জমিন গুনাহ কাম করিলাই তখন বাম খান ধরে ফিরিস তাই কলম হাতলেন গুনাহ লেখি লইতা ও সময় ডাইন খান ধরে ফিরিস তাই ফরমাই ও ফিরিস তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তওবা করার সময় দিয়েছে সুবহানাল্লাহ কত সময় এক ঘন্টা আইসন দেখায় খাবু গন্তনে কোন সময় আইসন সিন্নি আসেনি না ও এরা খাবু গন্তনে হেরানো যাইছেন আইজ উদার গাউকার সারা ওয়ার্ল্ডে ভার ভাল না হ্যাঁ আইজ আমার একজনে ফল করে যা হুজুর আইজ খটা কইলাম আমি তো মানুষ আগুয়া মানুষ আমার আর খটা আছে কিন্তু রাইট হতো হুয়াই এর বাদেও একটা মিশ্রী বোঝাবা যাইত না ওলা মাঠে দাওয়াত রাখছি যদি মৌলার হুকুম হয় আই আজি মানে আমি নাই বুঝছে না জীবনে আমার মিস হয় না এই দাওয়াত না হইলে ওর নাম হচ্ছে এটা দেও নাম দেও পারিতে আইমু হজর আগের নেই নাই উল্লা সারা রাইত দৌড়াই তাই এনার্জি ক্ষতি হইয়া যা তোলাই গিয়ালে হন মিস করলো গেছি তাই কই বা উল্লার হবন নাই এখন আনতে মাল দেবা লাগবে উল্লাহ যতদিন তোলাই আছে দাম আছে আছে না আরবার অগুত পালাম দাদা না অগু বদলাই দে ওলা দূরে শরীর বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা যদি কোনো মানুষে তার মালিক আল্লাহ কামাল হাকিমের লগে যদি বন্দায় সাক্ষাৎ ইরাদা করে তাহলে বন্দায় জমিন কি করত ফালিয়ামাল আমালাও সালিহা বন্দায় জমিন আমলে সালিহ করা লাগব ভালো আমল করা লাগব ওয়ালা ইশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় জমিন কোনো জিনিসে শরীক না করে আল্লাহর ইবাদত করা লাগবে এর কারণে আল্লাহ কোরআন শরীফ
অন্য জায়গা ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বন্ধুবান্ধব হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাসাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বন্ধুবান্ধব হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো জমিন আমি আল্লাহরে ডরাও ওয়াকুনু আর জমিন সত্যবাদী যারা ছয় তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এর কারণে আমার বুজুর্গ আমরা জমিন আছি একদিন দুনিয়া তুমি বিদায় নিব অন্ধকার কবর যাই মোবাইলে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাই ইজা যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউতরাই তোমার সামনে যাইবা লা ইয়াস্তাগফিরুনা সাআত ওয়া লা ইয়াস্তাগদিমুন একটা সেকেন্ড আগে নাই একটা সেকেন্ড পিছনে নাই ঠিক টাইমে মালাকুল মউতরাই তোমার সামনে যাইবা আমরার মউতর সময় কোন ফিরিস্তা আইবা মাতো না আজরাইল আলাইহিস সালাম কোনজন উদার গাউরে ইন্ন আসো নি এক দুইজন আজ বহুত মামুই নগলে হইতে আল্লাহ মসজিদের ওয়াজর খাতিরে বলা আজরাইল ঠান্ডা হল খেলে সাসার সব সময় তো 140 হয়ে যায় গর গেলে মুখে দি ছাপা যায় না হইর ফুর ফুটিবার খালি ফেট ফেট করো ই আজরাইলের কথা হই আর না জমিনও ও মানুষ সারা তুলে বলা যাইন টান করো তান বিবির কাছে বালা কোন সুবহানাল্লাহ দেখি খোজনি আত তুলিয়া কইতে পারবাই আমি বালা আই গরো গেলে দিকাইবা এরে রাতা মারি যাইন যে দিকাইলা কে বালা আত তুলা মারছনি বলে বলে বিয়ালে নো ফিটিলা আচ্ছা মাঝে মাঝে উত্তম মধ্যম হয় হয় না ইটা করি হলা ইটা পারে না উত্তম মধ্যম বিলকুল না ও মানুষ সারা তো বালা যাইন জমিন তান বিবির কাছে বালা সুবহান এর কারণে মালাকুল মৌ আজরাইল আলাইহিস সালামের লগে মানুষের মায়া নাই দয়া নাই আছে নি দোয়া করেন কোন মানুষে আজরাইলের জন্য দোয়া করে না পৃথিবীর মাঝে এক ব্যক্তি সদা সর্বদা আল্লাহর দরবার ও মালাকুল মৌত আজরাইলের জন্য দোয়া করেছেন কোন সুবহানাল্লাহ এই ব্যক্তিকে বার করে আসা ওয়াল হামাই ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আলাইহি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন দোয়া করতা আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ মাফ করিয়া দেও আমার সন্তানাদিকে মাফ করো আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল মাফ করিয়া দে কুটুপালা লাগাইতরা মউতর সময় এনর মুলাকাত লাগবো না আজরাইলে মাল লাগে না না আজরাইলের কাছে মায়া নাই দয়া নাই ইটা আকারে ডেইলি দোয়া করো মৌতর সময় যদি তোমার আমল ভালো হয় ভালো ব্যবহার করবা আর যদি বদ আমল হয় তে খারাপ ব্যবহার করবা দোয়া আইতো না যাই ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয়েছে থোড়া মায়া কর ও হিসাবে তাই আজরাইলের লাগে দোয়া কর দোয়া করতে করতে আজরাইল আলাইহিস সালাম একদিন কইলা আল্লাহ ই জমিনও ফাউরি হইতো কোনো মানে আমার লাগে দোয়া করে না বরং সব বেটিনতে বিয়ার 9 বছর বাদে ভুয়া পাইছে ও ভুয়া মরি গেলে কইবা আজরাইল ভাইলে আই দাদি দোয়া দিলাম বেটিনতে আজরাইল লেগা লিয়েন না হো আজরাইল আলাইহিস সালাম কইলা রে আল্লাহ জমিনও ফাউরি কোনো মানে দোয়া করে না আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কথরা যদি ইজাজত দিতাইতে মুলাকাত করলাম কইলা যাও আমার বুঝলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দরজা বন্ধ করিয়া বাড়িতে বাইরে হইছেন চলিয়া যায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিমের ঘর আইন আইয়া রান মেলিয়া দরজা খুলিয়া বহি রইছ বিকালে ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন ওয়া দেখছই নিন কি গো বল হে কোনো মাত নাই ইব্রাহিম আলাইহিস সালামর গুসা উঠবো না আইজ আপনার বাড়ির দরজা মারিয়া কুটুম বাড়ি গেছে না যদি ভাই দরজা খোলা হুট সাকাত আছে পয়লা গিয়া বিচার বা সলমান সোনার আংটি গেল হ্যাঁ ও বাজু দেখা লাগে দেখা লাগে না কারণ কিটা সুর হামাইতে তো হইলা মাল উঠা নিব ঠেকা কত বিল বইতো ভোগেটো দেখা হইতো না মাল তো হতা
ইব্রাহিম আলাইহিসসালামে দেখলা রে খেয়া আইলো মানুষটা দেখিছে খুব গরম হইছে এই তো লড়ই না আমার বুজুরগণ এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গরম হই যায় এটা করিলেই যা জানাইলা তুমি খেয়াইলাই আল্লাহ জমিন একজন নবী আমারে বানাইলা আমার বিনা পারমিশনে আমার ঘরের দরজা খুলিয়া ঢুকলাই আমার ঘর তলে সরিয়া যাও ও সময় জানাইলা ও ইব্রাহিম আমি এমন এক ব্যক্তি তোমার ঘর তোমার দরজা খুলিয়া বইলাম পৃথিবীর কোনায় কোনায় যাইম আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়ে আইছে সুবহানাল্লাহ কইলা ইন্টারন্যাশনাল মারারে দাইছেনি না পিটা খাইতে আজরাইল আলাইহিসসালামে দেখলা হাম তো ভাত করছে হযরত আজরাইলে ফরমাইলে হে ইব্রাহিম ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার ঘর তোমার সামনে আইলাম আমার পরিচয় পাইছো না বলে না বলে আমার নাম হইলো আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম কই যাই না আপনি হো আজরাইল নি যাই মানু মার ওই বলে ওই বলে তে বাড়ির তাকো আমি যাই আর কে বলে না বাড়ির মালিক কাইও বাড়ির মালিক কাও হযরত ইব্রাহিমে ডরাই গেছে আমার খাম শেষ আজরাইল তো এমনি আইতা না আইবানি আমি যদি কই অন্য ঠিক 12টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা মোলাকাত করবা কজন বইবা জানালার লাখ বাঙ্গাতে উড়াই বাসিলে মুল্লা আগামী বছর ভাই মো জান বাঁচাও আজরাইলে মানুষে ওলা ডরায় আমার বুজুর্গন মানুষে ডরাই ডরাই লানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইন ও আজরাইল আমার গরুর দরকার নাই বাড়ির দরকার নাই সমজাই লইলাম বউ হযরত আজরাইলে ফরমাইন আইও সময় শেষ হই যার খামটা সমাধান কইলাই লম্বা ঘটনা বাইরে আমি দিকে যাইয়া না আমরা জমিনে আছি একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিব মরা লাগবো না আল্লাহ কোরআন শরীফে ফরমাই মিল্লাহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল নুখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই আমার বন্ধবান্ধী হল আমি আল্লাহ জমিন ও মাটি দিয়া বানাইলাম ওয়া ফিহা নুইদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওমিন হা নুখরিজুকুম তারাতাল নুখরা আখের শব্দের অর্থ হইল শেষ ওলামাই কেরাম হল মজুদ আছে উখরা শব্দের অর্থ হইল দুই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই ওমিন হা নুখরিজুকুম তারাতাল নুখরা আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ জমিন ধরে তোমাদের মানুষ বানাই তুলি সুবহানাল্লাহ এর কারণে বাইরে যান রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত ইস্তাইদু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার আগে বন্দা জমিন মরণের প্রস্তুতিটা তুমি লইলা আজরাইল আলাইহিস সালাম আমার আগে মৌতের প্রস্তুতিটা লইলাম আমরা দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দান নাজাতের জরিয়া বানাইলো সারাই হোক আল্লাহ মামি আইন আমরা এই নব্বাত আছি যদি সাই কিয়ামতের দিন এই পেন্ডাল এই মাহফিল আল্লাহর গর ওলা বাত আছি দেখতাম আল্লাহ দেখাই তা ভরবান মাতো না এটা মোবাইল থাকবো নি আমার বুজুর্গ মানুষের মরণ আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী আপনি মরণের স্বাদ গ্রহণ করা লাগবে আমি নজরুল ইসলাম মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দাকে কোন সময় মারা যাইবাই কোন মানুষে জানে না কিন্তু এক গুরু মানুষে যদি চায় হইতে পারে হকানি অলি আল্লাহ যারা আছে এরা যদি চায় তাহলে মৌত 40 দিন আগে আল্লাহর পক্ষ ধরে খবর হইলে কোন সময় মারা যাইবাই দুনিয়ার মরণ আসি আছে না কোন দিন আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা ওয়া নুফিখা বিস-সূরি ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ ফরমাইবা হে ইসরাফিল ও ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহের মধ্যে ভুক মারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের ভুক মারবা আসমান তাকত নাই জমিন তাকত নাই মোবাইল তাকত নাই কোন জিনিস তাকত নাই তাকবো নাই আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়া ইয়াবকা ওয়াজহু
قیامت الدین اسمان تقبل ہے زمین تک تولائے کلو جنیش تک تولائے احمد رو زین بکر امام در خالی امام در مالک اللہ کمال حاکم خون سبحان اللہ او شمائے بیر جوان ای زمین تمہیں گناہ غم خوری علی بائی ایمان گناہ زمین خور لائے تمہارا مائے زلو اللہ بابائے زلو اللہ تمہارا بائی زلو اللہ بوئی زلو اللہ تمہارا بی بی زلو اللہ بندہ زمین توبہ خور لائے کل قیامت رو مائے جلو ای زمینی اللہ در بھر شئی گناہ بائر خوری دیو زمین سارا یوم ایزن تو حد دس و اخبار ہا دا کس واسے سمستو بائی خوری دی لئے بھر سبحان اللہ اللہ زمین دیا ویڈیو ریکارڈن کرائیترا نا او جی ہمیں واز کریا ایٹا ہمارا اللہ قدرتی ویڈیو ریکارڈن کر قومنا سبحان اللہ جدی ہمیں قیامت دن کوئی اللہ ہمیں 2026 انگریزی فیبرواری ماس 3 تاریخ ادار بن ادار گاؤں جب سماج ویوستھاپنا واز ہوئی ہمیں رات 11:25 منٹ واز ہوتی وہاں دیکھتا بھرا جائے گا اچھا نا ہمارے بزرگ اللہ رب العالمین زمین لے جانائی سے ہے زمین تمہیں سمست زمین ویڈیو ریکارڈنگ کرے لاؤ ما یلفظ من قول الا لدیہ رقیب عتید اللہ زمین لے جانائی لے زمین ما یلفظ من قول الا لدیہ رقیب عتید ہے زمین تمہیں سمست ویڈیو ریکارڈنگ کرے لاؤ اللہ جانائی بہے زمین 2026 انگریزی فیبرواری ماسر 3 تاریخ ادار بندر ادار گاؤں سے ویڈیو پسلائے آئی قیامت ہوئے جانو ہمارے بندہ بندر سامنے بھائی ہوئے دیو قومنا سبحان اللہ ایر خارنے بھائی جوان ای دنیا زمین مرن ڈراؤ اللہ حبیب قالے صلاۃ والسلام فرمائے جے منشے زمین مرن ڈرائے اللہ بندے زمین کو سمے گلہ کم کرے যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন হারাম হইতো না যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ বন্দায় দুর্জয় নাম জীবন আল্লাহ উজালা বানাই দিবা এর কারণে আমার বুজুরগণ জমিন যত ভুল করো না কেন পাহাড়ের মতন যদি গুনাহ করে নাও বন্দা আল্লাহর দরবারে তওবা কইও আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ توبہ ہو رہی نہیں صاحب کو مطلب نہ مانوس ماتر ایک تا گناہ بھول ہوئے کنتو توبہ ہو رہا لگے توبہ ہو رہا لے اللہ گناہ رہے ماں پوری دے آر جو دی سمبب نہ ہوئے تاوی لے روزانہ فاس سکتر نماز بڑی فاسٹا بار توبہ ہو رہا اللہ توفیق دان کرو سرائے کو اللہ مامی بھائی یہ موتور آگ بڑ جنتو توبہ درزا کلاس زیکن سمیں توبہ ہو رہا رائتشن نماز بڑی توبہ ہو رہا جو گمن تو بستا ہے موت ہوئی جائے تمہارا لاب ہوئی اللہ حبیب صلی اللہ علیہ وسلم فرمائے رائے جو دی گمانی سمائے کلمہ پڑی بندہ گمائی جائے آج گمان تو بستا جو دی موت ہوئی جائے اللہ بندہ رہے اللہ جنت زگا دی رہی سبحان اللہ اللہ حبیب فرمائے تحفت المؤمن الموت ایماندار مومن مسلمان جنت مرن جیٹا یہ مرن تو ایک تحفہ ایک اپہار کون سبحان اللہ رائے کلمہ پڑی اچھا نا نا ہمیں بہو آگے واز کرسلا ہمارے خوش بسر ہوئی جار واضح رانی جب داڑی مسنائی ہو سمجھ تو نے خیسی ہے بسائی سے ہمیں جو خونڈا تاوڑی نہیں جب یہ ٹائٹل مدرسہ تھوڑی جا ہمیں ٹائٹل فاس کر رہا فاس بسر آگ تو نے پرائیویٹ گاڑی رانی بسائی سے رتاوڑی مدرسہ گاڑی اللہ دوئی وائی جا شلا علی مسلا ہمارے اس سے محترم اللہ ماں عبدالجلیل نظامی سمت دا زلہ حلالی تانا شلو 95-92 یلٹو اور ہمارا شلو 85-20-800 کھا تھوڑا لوائش نہیں صاحب اللہ سالہ نے لوائش ہے 2008 تو نے گاڑی لیا واس سلے رات 2000 آئی 26 سلے رات بدوائش ہے گاڑی سلے اللہ حفاظت کرو اتا ہونا رکھ دعا ہو سموئے ہمیں ایک زگا تواز پسلام زی رائی گمائی بار سمجھ دی کلی مہوری گمائی جاؤ اور گمن تو بستا ہے موت ہوئی جائے بندہ تمہارا بستا ہے بلا ہوئی گو سائی سوئی دین بعد ایک بیختی فون گھری ہوئی لہا حضور اپنے ایمون ایک عمو لکھائی جس سوئی امار تو بڑا مصیبت رائی گم لگے نا بولے خینے بولے زیدین کلیمہ پڑی یدین تو سکو تار گم آئے بولے خینے بولے خالی زانو ڈوٹ تا خیزے کلیمہ پڑی لے سی عزرائیل منی آئی آسے اچھا ہو سیٹا بیام دازی ماں کلیمہ پڑی لے عزرائیل آئی با اور نہ پڑی لے عزرائیل آئی تا ماتوی تو
শুইব তখন ঠিক টাইমে মালা কলম তাজরাইল তোমার সামনে আইবা বন্দা জমিন কলিমা পড়িয়া যাও কলিমা পড়িয়া ঘুমাও যদি ঘুমন্ত অবস্থায় মরণ হয়ে যায় তোমার লাভ হইব যাই হোক আমার বুজুর্গ আল্লাহ উম্মতে মুহাম্মদী রে তোমায়া করলা আল্লাহ জানাইলা আমার হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার ইমানদার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জানাই দাও ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাহু ওয়া নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দাও যারা জমিন ও ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্য কাম গুনার কাম পাপ কাম করিয়া তারা নিজে নফসের উপর বাড়াবাড়ি করে নিছে ও নবী তুমি তাদের জানাই দাও লা তাকনতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত ধরে নিরাশ হয় না নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয় ভগবান সুবহানাল্লাহ এর কারণে বাইরে জুয়াল এই জমিন তওবা করো আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হন এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা আন্তরিকতার সহিত জমিনে তওবা করিলাম খালিস নিয়তে যদি তওবা করিলাম আমি আল্লাহর জবর জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ বাইরে জোয়ান বন্দায় জমিনের মধ্যে ও সময় বন্দায় জমিন তওবা করে বন্দা যখন জমিন বেমার ভরে যায় জমিনের কোন ঔষধে বন্দার বেমার হবে না ইলা মানু আসলানি শিলং নিক্রিম চনে গুড়িয়ায় গোয়াটি এপোলোথনে বন্দা গুড়িয়ায় যখন ক্যান্সার হসপিটালে ডক্টর রবি কামলায় বাড়ি ফাটাই দেয় আল্লাহর বন্দায় মনে মনে বুঝিলাই আমার কোনো ঔষধ নাই রে কয়েক দিনের ভিতরে আমি জমিন তুলে মারা যাইব যখন মানুষের দিল মৌতর কথা আইব তখন মানুষের দিল নরম হয়ে যায় নরম হয়ে যায় মানুষ জমিন বেমার পড়ে বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষ জমিন বেমার পড়ে মন দুর্বল হয় মানুষ অভাব পড়ে অভাবের মধ্যে পড়ে মানুষের মন দুর্বল হয় মানুষ মুসিবত পড়ে মানুষের মন দুর্বল হয়ে যায় আল্লাহর বান্দা বান্দির চক্ষুর জল জমিন বন্ধ হয় না ইলা বহু বাবা জমিন আসেন জমিন বেমার সন্তান আদি ছোট ছোট আল্লাহর কাছে দোয়া করো নাই তোমার কাছে খুঁজিয়ার আমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলাই দে আমার সন্তান আদির কারণে আমার হায়াত বাড়াই দে বাবা বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় যদি তা হয় সন্তান দ্বারো আইবা বাবায় জাদুরে দাঁড়িবা জমিন চুমাকাইবার জানাইব বাবা আমি বাবার জন্য দোয়া করো আল্লাহ জমিন আমার বেমার দিয়া দিলেই জয় ও জাদুমণি যদি আমি বাবা মারা যাই আমি বাবার কবর যাইও আমার যখন দুনিয়ার মানুষে কবরের মধ্যে দফন করবা তুমি তিনটা মুষ্টি মাটি বাবার কবর রূপে দিও বাবার মন শান্তি হয় বাবার মন আপনার খুশ হয়ে যাইব বাবার রুটা জমিনের মধ্যে খুশ হয়ে যাইব বাইরে খাইলাম এক জায়গাতে ওয়াজ আসলাম হঠাৎ আমি এতে মন ওয়াজ করলাম একজন বাচ্চা অত উষা বাচ্চা আইসে 100টা টেকা লইয়া বাঙ্গার ঘরে ওয়াজ আসলাম রাইট আপনার 12টার বাদে আমার ওয়াজের বাদে মেয়ে গাইছে রে একজন এত সুন্দর বাচ্চা এতে মোর বাস ভরলাম এই বাচ্চার ভোগেট মাত্র 100টা টেকা আসলো আমি যখন বাবার জন্য দোয়া করলাম এই ছোট বাচ্চা আসতেই যাইছে 100টা টেকা দেয়া ফরমান হুজুর আমার বাবার জন্য দোয়া করিও
আমার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর বিদায় নিছে আমি জানাইলাম মোনা তোমার বাবা কেমন আগে দুনিয়া দুনিয়া বিদায় নিছে বলে মাত্র চার মাস হইছে আমার বাবা জমিনুল্লাহ আমার বাবার জন্য সামান্য দোয়া করিও বাইরে জমিনে তিমরে মায়া করিও মিসকিন রে মায়া করিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল ওয়াবিজিল কুরবা তোমার করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন যখন জমিনে কোনো এতিমরে ভাই ভাই এই এতিমর লগে জমিনও ভালো ব্যবহার করো মিসকিনের লগে জমিনও ভালো ব্যবহার করো আল্লাহর হাবিবে ফরমাইন জমিনের মাঝে ও ঘর হইল সব চাইতে উত্তম ঘর যে ঘর যে বাড়ি তেতি মাসুলিরে আর এতিমের লোকে মানুষে সুব্যবহার করিয়া যায় ও ঘর হইল জমিনের মধ্যে সব চাইতে ভালো ঘর ও ঘর জমিনের মধ্যে সব চাইতে খারাপ ঘর হইল যে ঘর এতিম খোলাস এতিমের লোকে ভালো ব্যবহার করা হয় না এই ঘর পৃথিবীর মধ্যে ঘরের মতন বাজে ঘর নাই এর কারণে বাইনি রে আমার জুড়াতে অনুরোধ হইল এতিম মানো ছোটবেলা বাবা জমিন ধরে বিদায় নেই তার নাম হইল এতিম ইলা বহু এতিম জমিন আশ্রয় সামনে রোজা মাসার অনেক এতিম আছে জমিন ফসাই আসুস করে আইজ আমার বাবা জমিন নাই গত বছর আমার বাবা জমিন আসলা রোজার তিন দিন আগে শিলচর তনে গিয়া সচরিতনে আমার বাবায় খরচ আনলা আমার বাবায় উদারবন বাজার তনে রমদানের খরচ আনছয় আইজ আমার বাবা জমিন নাই আমি রমদানুল মোবারকের খরচ জমিন কিরকম করম আল্লাহর বন্দায় জমিন খান দিব আল্লাহর বন্দার মন জমিন দুর্বল হয়ে দিব এর কারণে রসুল্লাহ ফরমাইল তোমরা জমিন এতিমের যখন পাইবাই এই এতিমের লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও কোন কারণে আল্লাহর হবিবর ফরমান যখন কোনো মানুষ এতিমের মাথার মধ্যে এইভাবে হাঁটা রাখবাই মন্দার হাতর নিচে যে পরিমাণ লুম হামাইব এক এক লুমর বদলা আল্লাহ তোমার নাম আমল এক একটা লেখি দেন ফরমান সুবহান বড় দুঃখ লাগে অনেক পরিবারের মধ্যে বাবা জমিন আসেন মা জমিন আসেন ছেলে জমিন আসেন অনেক ভাই আইন জমিন আসেন একজন ভাই জমিন নাই বিদায় নেই নিলে আসেন নানি মার পেটর একজন ভাই জমিন নাই ই বাইরা ওলা জমিন আসেন বাহিরে জোয়ান তুমি উদারবন বাজার যাই ভাই শিলচর টাউন যাই ভাই আমার সময় কমলাল ভাই আপেলাল ভাই তোমার সন্তানাদির সামনে ভাই রইবা তোমার উচিত হইল দায়িত্ব হইল তোমার হক হইল তোমার ভাই জমিন নাই তোমার ভাই রাওলা যেটা গরিব জমিন আছে ও তার হাত দেওয়াল্লার আর সে আছে আল্লাহর হাবিবে ফরমাইল আমার তোমরা জমিনে তিমরে মায়া করিও রে আমি রসুল্লাহ জমিনে তিমি ছিলাম আমার মতনে তিমি জমিন মায়া করি বাইরে আর যদি সম্ভব না হয় তাহলে দশটা টেকা দিয়া জমিন তুমি কুশরি বিদায় দিও এতিমে দোয়া করব আল্লাহ তোমার উপরে খুশরাজি বেগুন অনেক সময় দেখা যায় বাবা জমিন তুমি মারা গেছে চাচা জমিন আছে দাদা জমিন আছে যখন ঈদের সময় আয় ছোট ছোট বাচ্চারা জমিন ঈদের দিন বাইরে এক কোটি টাকা হাত দেও যাদুমণি জমিন কুলসই তো নাই তার কাপড় লাগে গেঞ্জি লাগে শার্ট লাগে বাবা জমিন নাই সন্তানে জমিন খান্দে মার দারব জানাই ও মা এবছর বাবা জমিন নাই ঈদের দিন খেয়ে আমরা রে কাপড় আনিয়ে দিবা বাইরে নানায় কাপড় দে নানিয়ে জমিনও কাপড় আনিয়া দে মামায় জমিনও কাপড় দে দাদায় জমিনও কাপড় দেয়নি চাচায় জমিনও কাপড় দে যাদুমণি এই দর দিন সমস্ত কাপড় হাতের মধ্যে লইব কাপড় মায় চাইব আর জমিন জোর জোরাইয়া সকুর জোর সারিব হায় আল্লাহ হাই দিদর দিন আমার বাবা জমিন খবর আমার লালা খবর দিলা মামায় জমিন খবর দিলা আমার দাদাই দিলা চাচায় জমিন পূর্বে জমিন খবর দিচ্ছ ও মাহুদ আমার বাবা যদি জমিন রইতা
আমার বাবাই আমারে আরো সুন্দর খাবনা নিয়ে দিলাও রে দয়া আল্লাহ আমার বাবার কবর আপনি মোলাই জন্য ধর বাগান বানাই দে বাইরে তিমরে মায় ফরিও আল্লাহর হাবিব আকালাই সলাতু সালাম ইদর দিন বাইরে সুন ঈদগার ময়দান যাইতা রাস্তা বাই হাটিয়া যায় যাওয়ার সময় দেখুন কয়টা বাচ্চারা দুলা বালুদি খালাইতেছে একটা বাচ্চা রাস্তার কিনারে বইছে শরীরে তো সুন্দর খাবনা নাই জমিন খালি খান্দে আল্লাহর তুমি আইজি দর দি জমিন কোন কারণে কান্দ আমারে কইলাও কইল আপনি কে সরিয়া যাও আমার খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে আর আমার খলিজার মধ্যে আগুন দিও না আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন পরিচয় হইছে না আল্লাহর হাবিবে ফরমাইল ও বাবা এখন আমারে উত্তর দে তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া ইতর দিন জমিন কান্দ রায় আল্লাহর হাবিব দ্বারো বই রইস আল্লাহর হাবিবর দ্বারো ছোট বাচ্চা ডাই জমিন খালি কান্দে আল্লাহর হাবিবর চোখ করে জল বই রই যায় আল্লাহর হাবিবে বরমাইল জাতি বলি তুমি জমিন কোন কারণে কান্দ ও কইল আপনি কে পরিচয় পাইয়ার না আমি ও ব্যক্তি আইছি তোর দিন জমিন খান্দিয়া আমার বাবা জমিন নাই বলে তোমার বাবা খান বলে আমার বাবা দুনিয়া ধরে বিদায় নিছেন বলে কোন দিন বলে আখেরি জমানার নবীর লগে আমার বাবা জিয়া ধর আল্লাহর হাবিবের লগে আমার বাবা জিয়া ধর ময়দান শহীদ হয়ে গেছে আমার মার অন্য বেটার লগে জমিন বিবাহ হইছে ই বেটায় দেখতো পারে না মারামারি করে আই জিতর দিন আমার মাই জানাইছিল বাবারে আমি আরেকজনের অধীনে জমিন আছি আরেকজনের বিনা পারমিশনে তোমারে দেওয়া সম্ভব নাই রে বাবা ও বাবা জমিন ওখান দিও না তুমি রাস্তার দ্বারও যাও আল্লাহর হাবিব কানেছো আমার ভাই ভাই আল্লাহর হাবিবর কাছে তোমার মনের দুঃখটা খুলিয়া বর্ণনা করিও ও আমি রাস্তার দ্বারও বইছি আল্লাহর আল্লাহর হাবিবা কালাই সালামে ঈদগাহ যাওয়া বন্ধ করিয়া বালুওয়ালা বাচ্চার উড়ো লইছেন আর চুমা খায় আল্লাহর হাবিব হুজরা মুবারক যায় যাওয়ার পরে জানাইলাও আয়েশা আর দেরি করিও না তাড়াতাড়ি আমার সামনে আও আমি রসুল্লাহ জন্য দিয়ে একটা ফুল লইয়া তোমার ঘরে এলাম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান জমিন এতিম রে মায়া করিও মিসকিন রে মায়া করিও জমিন গরিব রে মায়া করিও অসহায় নিরুপায় মানসরে জমিন মায়া করিও এতিম দুর্বল গরিব মানসরে ফকির মানসরে জমিন মায়া করিও আল্লাহর বন্দায় তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার দ্বন্দ্ব গুলো দূর করে বাড়াইবা।